ভিউার্স প্রিয় দর্শকেরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি ইন দিস ভিডিও সিরিজ এই ভিডিও সিরিজে আই আমিং ইউ আমি আপনাদেরকে পরিচিত করাচ্ছি উইথ দ্য মোস্ট কনফ্রিহেন্সিভ ওয়েজ সব থেকে সহজ পদ্ধতির সাথে পরিচিত করাচ্ছি অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার থ্রু দ্য মিডিয়াম অফ টেন্স টেন্সের মাধ্যমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউাস টেন্সের অর্থটা কি ঘটমান বর্তমান কাল এর সংজ্ঞা বা ডেফিনিশনটা কি হবে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো মিনস অফ আইডেন্টিফিকেশন অর্থাৎ চেনার উপায়টা কী অর্থাৎ আমরা কী করে বুঝবো এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাক্যে ক্রিয়া শেষে হ্যাঁ তেছি তেছো তেছেন প্রবৃতি থাকবে তো গঠনটা কি হবে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট হবে তারপরে এম অবলিক ইজ অবলিক আর হবে তারপরে এম ভি ওয়ান আইএনজি অর্থাৎ মূলভাবের সাথে আইএনজি যোগ অবজেক্ট যোগ দ্য রেস্ট ঠিক আছে তো এইভাবে আমরা যদি প্রত্যেক বাংলা বাক্য থেকে যদি ইংরেজি বাক্যকে ট্রান্সফার করি বা কনভার্ট করি তাহলে কীরকম হবে উদাহরণগুলো তো এখানে প্রথমে লেখা আছে বালকেরা মাঠে ফুটবল খেলছে আমরা খেলছে মানে কি বুঝি সাধু ভাষাতে খেলিতেছে তাহলে আমাদের তেছি তেসোটা থাকছে এখানে তাহলে এখানে গঠনটা কেমন হবে তাহলে বালকেরা বলতে কি বোঝানো হয় বয়েজ তারপরে সাহায্য করি ভার বাসবে হ্যাঁ এখানে অ্যামিজারের মধ্যে কোনটা বসবে প্লুরাল তো বয়েজ তাহলে আর হবে তারপরে মূল ভার্বের সাথে আইন যিজক তাহলে প্লেয়ের সাথে আইন যোগ মানে প্লেইং হ্যাঁ তাহলে বয়েজ আর প্লেইং কী খেলছে ফুটবল খেলছে তাহলে ফুটবলটা এখানকে অবজেক্ট হ্যাঁ কোথায় খেলছে ইন দ্য ফিল্ড বাকি অংশ ইন দ্য ফিল্ড বসে গেল তাহলে বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড মা ভাত রান্না করছে মানে করিতেছে তাহলে এখানে মা মানে মাদার ইজ সাহায্যকারী ভাব রান্না করছে কুকিং রাইস মাদার ইজ কুকিং রাইস তিন নম্বর বাক্যটা কি আছে ফোনটি বাঁচছে তাহলে ফোনটি মানে দ্য ফোন ইজ রিঙ্গিং তারা মাছ ধরছে দে আর ক্যাচিং ফিশেস বা ফিশ এখানে ফিশ বলতে আমরা বুঝি একই ধরনের মাছ আর ফিশেস বলতে বুঝি বহু ধরনের মাছ ফিস বা ফিশের দুটোই কিন্তু প্লুডাল ফর্মে রয়েছে আমি তোমাকে দেখছি আই এম লুকিং অ্যাট ইউ রিনা আমাকে ডাকছে রিনা ইজ কলিং মি সে অঙ্কটি সমাধান করছে হি ইজ সলভিং দ্য ম্যাথ বা সাম আমি একটি সভার আয়োজন করতে যাচ্ছি এর ইংরেজিটা কী হবে আই এম গোয়িং টু অ্যারেঞ্জ এ মিটিং সে আমার দিকে তাকিয়ে হাসছে হি ইজ স্মাইলিং অ্যাট মি আমি একটি সিনেমা দেখছি আই এম ওয়াচিং এ সিনেমা বা মুভি সে দ্রুত গতিতে দৌড়াচ্ছে হি ইজ রানিং অ্যাট এ গ্রেট স্পিড সে আমাকে সাহায্য করছে হি ইজ হেল্পিং মি সে একটি পুতুল কিনছে হি ইজ বাইং এ ডল বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড সে চোরটিকে ধাওয়া করছে হি ইজ চেজিং দ্য থিফ ভিউয়ার্স With the most analytical process, I have made the video more easier for you. So, if you like my video, you must like, comment, and share. Thanks for watching the video.